পটল কুমার গানওয়ালা খ্যাত হেয়াদে আর বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালার পটলের চরিত্রে অভিনয় করার পর 13-83 দিল জিতে নিয়েছিলেন। এরপর সেভাবে আর কোনো ডেইলি শোপে ছোট্ট পটলকে আর দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি, প্রায় প্রতিদিনই ছবি আর রিল ভিডিও শেয়ার করেন। যথেষ্ট বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেন বাস্তবের হিয়াদে। অল্প বয়সে হাতে মদের গ্লাস নিয়ে ছবি পোস্ট করে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন। এছাড়াও খোলামেলা পোশাকে রিল ভিডিও শেয়ার করেও সমালোচনার শিকার হন। আপত্তিকর পর্যায়ে পটলের ড্যান্স মুভস নিয়েও বিস্তর সমালোচনা হয়। আরও একবার টোলের শিকার হলেন টেলিকন্যা হিয়াদে। পাকা পটল বলেও নেটিজেনরা খুব উগরে দেন। এবার সরু ফিতের ছোট্ট সাদা ড্রেসে উঁকি মারছে পটলের বক্ষ বিভীষিকা, আর তা দেখে রেগে কাই নেট পড়া। কেউ আবার বিষয়টা এনজয় করছেন। নেটিজেনদের সিংহভাগই আপত্তিকর মন্তব্য করেছেন। অনেকে আবার পটলের এই বোল্ড আন্দাজ বেশ পছন্দ হয়েছে। শর্ট ড্রেসে, খোলা চুলে, চোখের রোদ চশমায় নতুন রিল ভিডিওতে নয়া ভেলকি দেখিয়েছিলেন পটল কুমার গানওয়ালা। কয়েকদিন আগেই বোতল হাতে আমেরিকান গায়িকা টেলর সুইফট হয়ে উঠেছিলেন হিয়া। সেই ভিডিও পোস্ট করতেই হাসির রোল ওঠে নেট পাড়ায়। তবে ছোট্ট পটলের ওই কিউট আন্দাজ উপভোগ করছিল ভক্তরা। টেলিভিশনের পর্দায় গান ভেদে সকলের মন জয় করেছিলেন পটল কুমার গানওয়ালা, আর বাস্তবে কবিতা লিখে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর ইনস্টাগ্রামে নিজের লেখা কবিতা পাঠ করে শুনিয়েছিলেন হিয়া। সেটা নাকি তার হবু বরের জন্য লিখেছেন। কেউ মনের মানুষ পছন্দ করেন কবিতায় ছিল তারই ব্যাখ্যা, ছিল পটলের কবিতায়। 2016 পটল কুমার গানওয়ালা হাত ধরে টেলি দুনিয়ায় পদার্পণ শিশু শিল্পী হিয়াদের। যে কোনো পরিস্থিতিতে চটজলদি গান ভেদে ফেলার এক অদ্ভুত প্রতিভা ছিল পটলের। ছোট্ট মেয়ের সেই গানই মুগ্ধ করত ওই ধারাবাহিকের দর্শককে। 2017 10ই সেপ্টেম্বর শেষ হয়ে যায় জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা। অনেকগুলো মাস কেটে গেলেও পর্দার পটলকে কিন্তু আজও দর্শক মনে রেখেছে। তবে বারবার নেটিজেনদের তোপের মুখে পড়েন অভিনেত্রী।